গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আজ হচ্ছে গিয়ে সানডে, আর এখন বাজে সকাল 10:30। তো আমি যাব হচ্ছে গিয়ে বারাসাতে, আর সৌভিক যাবে হসপিটালে। সৌভিক কেন হসপিটালে যাবে সেটা সৌভিক এসেই বলবে, আপাতত ইনি এইখানে, ঠিক আছে। আর আমি যাচ্ছি বারাসাতে, কারণ না রঙের মিস্ত্রি আসবে, কিছু কালার সিলেক্ট করতে হবে সব ঘরের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের সানডের প্ল্যান। তোমাদের কী সানডের প্ল্যান ছিল সেটা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এখন আমি তো রেডি হয়ে গেছি, শুধু আমার ব্যাগ প্যাকিং বাকি আছে, কারণ অফিস আমি ওখান থেকেই কিছুদিন করব, ব্যাস এটাই আর কি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে ভিডিওটাকে লাইক করে দিও, ঠিক আছে, যেটা তোমরা একদমই করছো না। তো ওই জন্য আমি ভিডিও লাইকের টার্গেট আজকে দেবই, সেটা হচ্ছে গিয়ে 1000, ঠিক আছে, 1000-ই দেবো, কারণ 1000-এর বেশি আই থিঙ্ক তোমরা এমনি করবে না। তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। এই দেবলি না, এই দেখো তোমার এই ব্যাগটা ইউজ করছি আমি, খুব কিউট লেগেছে। এটা আমি এখন মেকআপ ব্যাগ হিসেবে ইউজ করি। তুই এতদিন ধরে দাঁড়িয়ে আছিস, আসছে না তো পুরোটা? এগুলো কি, এগুলো পরে অফিস যাবি? অফিসের জামা, বাড়ির জামা সব নিয়ে নিচ্ছি। আর ওইটা কি, হলুদ হলুদ ওগুলো কি? হলুদ তো কলা, মামনি বললো যে এতগুলো কলা সব ফল নিয়ে যা। আমি জানি তোমরা এমনিও খাবে না, অত খাবো না, অত সত্যি খাওয়া যায় না। তুমি কলা কেন, শুধু ফল নিয়ে যা, আর নিয়ে যা, কে অত কে খাবে না। চলে এসেছে সৌভিক দাদা ভাই, গুড মর্নিং। গুড মর্নিং। চুলগুলো কি অবস্থা, কাটবো আমি চুল? দাদি সবকিছু নিয়ে তোর খুব খারাপ অবস্থা। দাদি তো ঠিক আছে, চুল। আর আমাকে এক্ষুনি দিদি ভাই ফোন করে বললো যে রঙের মিস্ত্রি কাকু আসবে না, তো ওই জন্য আমি আরামসে হেলতে দুলতে যাবো, মানে সৌভিক যখন বেরোবে তখনই আমি যাবো। তো এই কদিন আমরা একসঙ্গে ছিলাম, খুব ঝগড়া হয়েছে, এখন যখন চলে আসছি তখনই মন খারাপ লাগছে। মানে কি বলতো, যখন একসঙ্গে থাকি তখন ঝগড়া হয়ে যায়, তখন মানে কেন আছি। আর যেই মোমেন্টে আমি অন্য, মানে আমি বারাসাত চলে যাবো, এখানে থাকবে, সেই মোমেন্টে মনে হয় যে কাশ কাশ না ঝগড়া করলেই হতো। তিন দিন ঝগড়া করে কাটিয়েছিস, পাক্কা তিন দিন, তিন দিনই ঝগড়া করেছিস। আর তুই করেছিস? হ্যাঁ আমি করেছি, এবার আমি করেছি। একদম তুই, একদম কালপ্রিট, একদম ভালো। ঝগড়া করলে মন ভালো, তাই না? মন্দারমণি যাওয়ার সময় রাস্তা থেকে বলছি তোমার সানস্ক্রিন লাগবে, তো কোথায় কিনে দেবো আমি? ওখানে যা পেয়েছি তাই কিনে দিয়েছি। আসনি আমাকে ভুল মেরে দিল, মামনির ওটা নাকি লাঞ্চ। আমার পিঠে এখন প্রায় 5 কিলো ওজনের একটা ব্যাগ, আর সৌভিক সৌভিক মনে হয় হালকা ফুলকা হয়েই যাচ্ছে। নেমে গেছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। ছোট্ট বাবা অলরেডি চলে এসেছে, তো অনেকদিন পর ছোট বাবাকে দেখবো, ওই জন্য ভীষণ এক্সাইটেড। আর শ্রীমান দাদাও এসছে, বাড়িতে যাব, পিয়ান বাবাকে অনেক অনেক চটকাবো, আর তোমরা তো পিয়ানকে রাখার জন্য অলরেডি এক্সাইটেড থাকো। তো চলো আমার সঙ্গে বারাসাত যাই। তো আমি এখন এসেছি, যাচ্ছি, এখন রাস্তাতে আছি হসপিটালের দিকে, যেখানে মামা অ্যাডমিট হয়েছে অলরেডি। মামা হচ্ছে মানে এমন একজন মানুষ যে বাবা মা তারপরে যদি কাউকে শ্রদ্ধা ভালোবাসা ওই জায়গাটা কারোর জন্য যদি থাকে সেটা হচ্ছে মামার জন্য, কারণ মামা ছোট থেকে আমাদের জন্য এত এত করেছে। মামা চিরকাল আমাদের সঙ্গে ছিল, ছোট্ট থেকে একদম, সে আমাকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসা, যখন যখন যেত আমরা এখান থেকে, আমরা যখন কাটোয়ায় থাকতাম, তো মামা যখন যেত কাটোয়াতে আমাকে সাইকেল নিয়ে গিয়ে স্কুল থেকে নিয়ে আসা, একসঙ্গে সন্ধ্যেবেলায় মজা করা, খেতে বেরোনো একসাথে, মানে প্রচুর প্রচুর স্মৃতি। তো মামার আজকে ছোট্ট একটা অপারেশন আছে, আজকে না অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট কালকে আছে, একটা লাইপোমা হয়েছে বাঁ হাতে এখানে ছোট্ট মতো, তো সেটা একটা অপারেশন আছে। আমরা জাস্ট যাচ্ছি একটা মামাকে একটু সঙ্গ দেওয়া, একটু গল্প করা, গিয়ে কালকে অপারেশন আছে। তো আর মা শ্রীমান দা সব ব্যবস্থা করে রেখেছিল, শ্রীমান দা যেহেতু
প্রচুর চেনা জানা ডক্টর হসপিটাল এইসবের জন্য, তাই সিমন দাদার হেল্পই আমরা নিয়েছি। সিমন দাদা সবকিছু ঠিকঠাক করেই রেখেছে, আমরা জাস্ট যাবো একটুখানি গিয়ে সময় কাটানো, একটু গল্প করা, দেন তারপরে আবার ব্যাক করবো আমি বাড়ি। হ্যালো, কেমন কেমন গোলমরিচ গুঁড়ো দিয়ে মাই বাবা দিয়েছে, খেয়ে নাও ঢকঢক করে। এই যে পুচকি মতো মেয়েটাকে দেখছো, আমারই একজন সাবস্ক্রাইবার বুঝলে। আমি যখন বাসে আসছিলাম তখন ওর সাথে দেখা হয়েছিল, কিন্তু ভীষণ ক্যামেরা শাই, ওই জন্য ওকে আমি নিতে পারলাম না, বাট ওর ফটো দিয়ে দিলাম। আর এবার ঢুকছি বাড়িতে, ছোট্ট বাবার সঙ্গে এতদিন পর দেখা হবে, ওই জন্য ভীষণ এক্সাইটেড। আমি মাংস হচ্ছে নাকি রে? হ্যাঁ, মাংসের গন্ধ ভুরভুর করছে। কি করছে? ওই বাবা যে পালিয়ে যাচ্ছে। কি আনন্দ! এখানে দিদি ভাই আজকে মাটন রান্না করছে বুঝলে। আচ্ছা দাদা, হাই বলে দাও। আর শোনো, আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে তোমরা অনেকেই বলেছো যে দিদি ভাই খুব ভালো ভিডিও করেছে পুরীতে গিয়ে, শুধু একটা জিনিস নিজেকেই দেখাই। কেন দেখাস নিজেকে? মাকে দেখাই বলতাম। আর এখানে মা হাই বলে দাও। হাই। তুমি কি আমায় মিস করেছো? সমুদ্রে গিয়ে আমায় মিস করোনি? মনে হয়নি মিমসি থাকলে। মিমনকে মিস করেছো? হ্যাঁ, আমার সাথে মজা করছে। হ্যাঁ, আমার সঙ্গে মজা করছে। মিমসি চলে যাবে? তাই তুমি বারবার মিমসিকে এসে খুঁজছো কেন? হ্যাঁ, এদিকে বলছো মিমসি তোলে যাও, মিমসি তোলে দাও। কোথায় যাচ্ছ? আমি টাটা। টাটা যাচ্ছ? চলো 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 চলো, আছো, জুতোটা খোলো, চলো ভাতু খেতে হবে, চলো। এখানে দেখো, এখানে মা নিজের মি টাইম করছে, আর এখানে আমি এক্ষুনি আইব্রো করে আসলাম। আই থিঙ্ক আইব্রোটা ভালো লাগে। মা, ভালো লাগছে না বলো? খুব সুন্দর করেছে, সত্যি খুব সুন্দর করেছে। আমি ওইখানে যখন করি, বালিতে যখন করি, একদম ভালো করে না, বেশ সুন্দর করে হ্যান্ডেল করেছে। একজনের হাত এক এক রকম, খুব ভালো হাত এই মেয়েটা। আর শোনো, যখন আমি এই চেঞ্জ করে যখন আমি এই জামাটা পরেছি, তখন আমার মা বলছে তুমি এই জামাটা ঘরে পরে ফেললে, এটা না তোমার ভালো জামা, মানে ভালো জামা ঘরে। না না, সেই হিসেবে বলিনি, এমনি জিজ্ঞাসা করেছি এটা কি ঘরে পরে ফেলছো। আমি ওই আর কি মারলাম, মা আজকাল কি সিরিয়াস হয়ে গেছে বলে আর কি মারা যায় না। মাকে আমি বলছি, মা তুমি এত দুঃখী কেন? আমার বাড়ি শেষ হয়ে যাক, তারপর আমি খুশি হবো। আজ মাটন হয়েছে, ওই জন্য তাড়াতাড়ি খিদেও পেয়ে গেছে। মাটনটা আজকে দিদি ভাই বানিয়েছে। মা হাসো, মা হাসো, কি হয়েছে? আচ্ছা, কি কি হয়েছে আজকে দেখাই। ওকে, এই যে আমাদের মাটন, এই আমাদের পনির যেটা সৌভিক বানিয়েছে, আর এই হচ্ছে শাক, আর এই ভাত। বাই মনস্টার, বাই বাই। নাচতে নাচতে যাচ্ছে আবার। কি সুন্দর ফটোটা হয়েছে দেখো। কি ফটো খারাপ? কি এটা বিহান দেখো করে দেখতে হচ্ছে, এটা কি ফটো? ও, তো এই এইটা কি ফটো? এইটা এটা আমার কি ফটো? এইটুকুনি? তারপর তো আরো ছোট, এইটুকুনি, এইখানে আমি, এইখানে। হ্যাঁ, তো আরো দিয়ে দেখাতে হবে। এটা কি কত দূর থেকে তুলেছে? এগুলো কি ফটো? এগুলো আমাকে তুলেছে এইখানে এই অন্ধকারে। এটা কি ফটো? এটা ফটো? আমার পুরীর ফটো, আমার দেওয়ার কোনো ফটোই নেই। ওটাই আমাদের বিহান। আবার কোথায় চললেন? হ্যাঁ, আবার টাটা, আবার টাটা যাচ্ছ?
বাই। রাত 9টা বাজে এখন। বিহান বাবা, দিদি ভাই আর শ্রীবাদর আমাদের সবার জন্য ফুচকা এনেছে। ডোনু মনু এসছে, তো চলো সবাই মিলে আবার ফুচকা খাবো। ফুচকা তুমি এনেছো তো? হ্যাঁ নাও ধরো। খাবো ঝালটা। আমি জানি না যে তুই কেনি। এখানে কি করছে দুজনে? দুজনেই কালার করছো? বাবা কোথায় কালার করছে? সবার গালে একটু একটু করে মা খাচ্ছে। আমাকে ধরছে এত, আমাকে ধরছে ধরতে দিদি রাম। এম করে না বাবা, এম করে না। দুষ্টুমি হচ্ছে, দুষ্টুমি হচ্ছে। বাবা কি করছে? ভেরি ব্যাড কিন্তু বাবা। দিদি ভাইয়ের আওয়াজ, না বললো? তুমি ঘুমো করেছো কি? জ্ঞানের নারী টনটনাটন, একদম জ্ঞানের নারী টনটনাটন। তুমি জ্ঞানের নারী টনটনাটন। আমাদের ঘরে রং করার জন্য না এশিয়ান পেন্টস কে পুরো কন্ট্রাক্ট দেওয়া আছে, ঠিক আছে? এখন আমি আর দিদি ভাই সব কালার গুলো সিলেক্ট করার জন্য বসেছি। বেডরুমটা একটু দেখে যাও মা। এই যে এই যে এইটা দেখেছি। শোন আমি বলছি, ইন দ্য লং রান যদি এই কালারটা একটু ডাল হয়ে যাবে না, তো দুটোকে তুই পাশে রেখে দেখ। আর তুই জাস্ট ইমাজিন কর, ইয়েলোটা বেটার লাগবে না মা? তোর কোনটা ভালো লাগে? এইটা বোধহয়। আমি কি মা, তুমি বলো কোন ইয়েলোটা বেটার লাগছে, কোনটা বেশি ব্রাইট লাগছে বলে। আমার মনে হচ্ছে এইটা না একটু বেশি ব্রাইট, যদি ম্যাটের মধ্যে এটা কোন একটু ম্যাট হয়। এই ট্যাঞ্জারিন ইয়েলোর সাথে না হলে এইটা লেমন বাস্ট, না হলে ওয়াইল্ড ইয়েলো। সিঁড়িতে একটা মানে কন্ট্রাস্টের ইয়ে থাকবে বুঝলি, মানে যেখানে ধর একটা ছোট টেবিল বা সামথিং কিছু একটা রাখতে। যেহেতু ওপেন সিঁড়ি এই জায়গাটাতে, এইটার কালারটাকে মাথায় রেখে ওইটাকে কালার করতে হবে। হঠাৎ করে ওই জায়গাটা আমি আলাদা করে দিতে পারবো না। মানে তুই নিচের তলের কথা বলছিস? এই রুমটার কথা বলছি। এবার উপরে যে সিঁড়িটা উঠে যাচ্ছে সেটা তো ঢাকা পড়ে যাচ্ছে, এখানে দেওয়াল আছে, কিন্তু এইটা তো ওপেন। এইখানে মানে একটা কালার ওটা কন্টিনিউয়াস হয়, তাই তো? এইটার সাথে সাথে এইটা কন্টিনিউয়াস হয়, মানে হ্যাঁ বাবা যত দিবে না তুমি ভাবতে পারবে না। মাকে মাকে মোটামুটি এখন যাই বলা হচ্ছে, হ্যাঁ করে দাও করে দাও করে দাও হচ্ছে। কত তাড়াতাড়ি শেষ হবে হলে আমি বাচ্চা। আমার কালার সম্বন্ধে কোনো আইডিয়া নেই। এবার যেটা ওরা বলছে আমি সেটাতেই হ্যাঁ বলছি। হ্যাঁ না বললে তো আমার দেরি হয়ে যাবে, সময় পেরিয়ে যাবে। কুলকুচি করে দেখো, মিমচি দেখো, দেখো বাবা কেমন কুলকুচি করে। ফেলে দাও কুলকুচি করে দূরে। সমুদ্র মন্থনে অতি অমৃতের ভাল, তাই নিয়ে দেবা সুরে তুল কলম কাণ্ড অমৃতে। এই কি করছো? এই এই এখন মার মুখে একটু হাসি ফুটলো। গুড নাইট বাবা,
ভালো লাগে সবসময় এরকম হাসি খুশি থাকবে তবে না ভালো লাগবে তাই না বলো যাই হোক আমাদের এক্স্যাক্টলি 2 ঘন্টা লেগেছে সব কালার সিলেক্ট করতে সব কালার ফাইনালাইজ হয়ে গেছে এবার সৌমিককে শুধু পাঠিয়ে দেবো শ্রীমান দাদা এখানেই আছে কিন্তু শ্রীমান দাদা ঘুমিয়ে পড়েছে কারণ শ্রীমান দাদার কাল যেহেতু মামা রুটি আছে না তো ওকে অনেক আর্লি যেতে হবে তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে রাত বাজে এখন 11:30 এবার ব্লগ থেকে এন্ড করে দেওয়ার সময় কিন্তু তার আগে দুটো তিনটে কথা আমি তোমাদেরকে বলতে চাই লাস্ট 2-3 মাস হলো যে পিহান রিলেটেড অনেক রকম কমেন্টস আসছে যেগুলো কিনা ভালো নয় দেখো তোমরা সবাই ওকে অনেক অনেক ভালোবাসে তার জন্য আমরা অনেক অনেক থ্যাংক ইউ বলতে চাই কিন্তু অ্যাট দ্য সেম টাইম সব কমেন্ট তো আর ভালো হয় না কিছু কিছু অনেক খারাপ কমেন্ট থাকে কিন্তু সেই খারাপ কমেন্টগুলো আমাদের খুব দুঃখ দেয় কারণ আমাদের নিয়ে বাজে কথা বলা একরকম আমরা ইউজ টু হয়ে গেছি এখন সোশ্যাল মিডিয়াতে এইসব শুনতে শুনতে কিন্তু আমাদের বাচ্চা রিলেটেড যদি কিছু বলে তখন খুব খারাপ লাগে কারণ দেখো ওরা তো নিষ্পাপ ওরা তো কিছুই বোঝে না তাই না বলো তো খারাপ লাগে আমি ইন ডিটেলসে বলতে চাই না কারণ দিদি ভাই মা খুব দুঃখ পাবে যদি আমি ইন ডিটেলসে বলি কারণ আমি পড়ি সাথে সাথে আমি ডিলিট করে দিই কমেন্টসগুলো যাতে করে ওরা না দেখতে পায় তো একটা জিনিসই বলবো যে দেখো আমাদেরকে নিয়ে বলছো আমাকে নিয়ে যা খুশি বলো সত্যি কথা বলতে আমার আই উইল টেক ইট স্পোর্টিংলি বাট প্লিজ ওকে নিয়ে কোনো কিছু বলো না আমি জানি যে আমার প্লিজ বলাতে মেবি হয়তো তুমি চেঞ্জ হবে না বা তোমরা চেঞ্জ হবে না কিন্তু চেষ্টা করো ছোটো বাচ্চা তো বলো না ওরকম খারাপ লাগে শুনতে আমাকে রিলেটেড যেমন অনেক কিছু বলে আমাকে বলে যে বিহানকে তুমি সারাক্ষণ তোমার ব্লগে পিহান 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 তুমি এমন একটা হাব ভাব করো যেন পিহান তোমারই ছেলে হ্যাঁ আমি জানি আমি ওর বায়োলজিক্যাল মাদার নই কিন্তু মায়ের থেকে কিছু কমও নই আমি ওকে ক্যারি করিনি কিন্তু ওর জন্য আমার যেই ফিলিংটা আছে সেইটা কোনো দিনই মানে আমার আর সৌভিকের লাইফে হ্যাঁ আবার একটা ছোট্ট একটা কেউ আসবে কিন্তু তার মানে এটা না যে পিহানের জন্য আমাদের যেই ভালোবাসাটা আছে সেটা কোনোভাবেই কমে যাবে সেটা একই রকম থাকবে তো আমাদেরকে তোমরা এইসব বলছো যে পিহানকে এই করছো ওই করছো তুমি বায়োলজিক্যাল মাদার না তুমি এত ন্যাকামি করছো তুমি যখন বাচ্চা এত ভালোবাসে তাহলে বাচ্চা নাও না অন্যর বাচ্চা নিয়ে কেন টানাটানি করছো এইসব কথা আমাদেরকে শুনতে হয় বাট ঠিক আছে বাট বাচ্চাকে নিয়ে বিহানকে নিয়ে বলো না এরকম চেষ্টা করো আর সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যত কটা কমেন্ট সব বিভিন্ন রকম অ্যাকাউন্ট থেকে এসেছে সেগুলো সব কটাই মেয়েদের অ্যাকাউন্ট আমি জানি না আদৌ মেয়ে না ছেলে বাট আমার তো মনে হচ্ছে ওটা মেয়ে তো করো না তোমরাও তো একটা মেয়ে তাই না বলো তো মেয়েরা তো মায়ের রূপ হয় তো তোমরা বুঝবে আই হোপ তোমরা বুঝবে তো যাই হোক এই ব্লগটাকে এবার আমি এন্ড করে দিচ্ছি আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লেগেছে আর নিজের লাইফ থেকে 10-15 মিনিট বার করে আমাকে দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো চলো তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখাবে টাটা বাই বাই